আমাকে দুঃখ হয়েছে, আমার 36 বছর বয়স চলে, 36 বছর পর্যন্ত আমি বিএমপি কে ভালোবাসি না খাই। আমি আইসি আজকে কাজ করি 200 টাকা লাগে, 500 টাকা চেক আছে না পততে এক চাই, কারণ আমাদের পিট টেবিলে থেকে গেছে, আমরা আর ঘরে বসে থাকতে পারতেছি না, এই কারণে আমরা আসছে তার পততে এক চাওয়ার জন্য, আমরা তার পততে এক চাই। টাকার মূল্য নাই, জিনিসের মূল্য বাড়তি, আমরা এই জিনিস মূল্য দিয়ে খাইতে পারি না, চালের দাম অনেক বাড়তি, 10 টাকা মরিচ কিনতে পারি না, আগে আমরা কালেজে যে চারটা 10 টাকা মরিচ খাইছি, তারপরে চালের দাম কম খাইছি, আরো আগে বাড়তি আমরা জিনিস খাইতে পারি না, আমরা রোড কম কম 1000 টাকা কিছু পাওয়া যায় না, 1000 টাকা কিছু পাওয়া যায় না, ডিমের কেজি একটা ডিম পুরা হতে গেলে কিনা লাগে। আপনারা গরিব রুগী মানুষ কর্ম করে খায়, তাতে আমাকে পেটে ভাত ঠিক মতো খাইতে পারি না, এই সংসার যে অবস্থা করতেছে, আলুর কেজি 50 টাকা 55 টাকা, চাল 80 টাকা কেজি, আপনার পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি, তেল সয়াবিন তেল 200 টাকা কেজি, আমরা ডিম যে ডিমের কেজি হালিয়া ছিল 10 টাকা সেই ডিমের হালিয়া এখন 60 থেকে 70 টাকা, তাই তো আমরা কীভাবে খাবো, কাজ করি 200 টাকা লাগে বাজারে 500 টাকা, 500 টাকা দিয়ে বাজার পাই না, আমরা কীভাবে চলবো, আমরা এই সরকারের পতন চাই, এই সরকারের পতন চাই, এই সরকার থাকলে আমরা গরিব দুঃখী ভাত খাইয়া চলতে পারবো না, আমাকে রাস্তায় পড়ে পড়তে হবে, আমি এই ইয়েতে আমি এর দিকে আইছি, আমার পেটে ভাত নাই, আমি রাজপথে নামা হয়েছে, এই কারণে না খাই আমি আইছি আজকে, কাজ করি 200 টাকা লাগে, 500 টাকা 300 টাকা কোথায় পাবো, আমি আমার হচ্ছে 300 টাকা কেউ দিবে না, আমার 300 টাকা দিবে না, দিবে কোথেকে।